আমার আজকের রেসিপি হচ্ছে জমিদার বাড়ি স্টাইলের পোলাও রাজনন্দিনী দারুণ স্বাদের দারুণ সুগন্ধে বড়া এই একটি পোলাও যেটা দিয়ে আপনারা চিকেন মাটন কিংবা পনিরের রেজালা এই ধরনের আইটেম কিন্তু এটার সাইড ডিশ হিসেবে রাখতে পারেন আর পুজো মানেই একটু পোলাও বিরিয়ানি না হলে কিন্তু ঠিক জমে না তার জন্য আজকের আমার এই রেসিপিটা করে দেখাবো এটা কিন্তু কলকাতার বিভিন্ন বড় বড় হোটেল বলুন রেস্টুরেন্ট বলুন তাতে কিন্তু এটা পাওয়া যায় সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা আমার চ্যানেলে আরও অনেক পোলাও রেসিপি রয়েছে আপনারা চাইলে চেক করে নিতে পারেন আমি ড্রেসক্রিপশান বক্সে লিঙ্কগুলো দিয়ে দেব ওয়েলকাম টু মেমিজ রেসিপিস চলুন দেখে নি কীভাবে তৈরি করছি আমি এখানে দেরাদুন রাইসের পোলাওটা তৈরি করব আমি দু কাপ চাল নিয়েছি চালটাকে পরিষ্কার করে ধুয়ে আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছি চালটা কিন্তু জলটা পুরো সোপ করে নিয়েছে আর লাগছে ফুলকফি একটু ছোট ছোট করে ফুলকফিগুলোকে কেটে নিয়েছি লাগছে মটরশুঁটি এটা আমি ফ্রোজেন মটরশুঁটি নিয়েছি আপনারা ফ্রেশ মটরশুঁটি পেলে কিন্তু ব্যবহার করতে পারেন লাগছে কিছু গোটা মশলা তার মধ্যে নিয়েছি জিরা এক টি স্পুন একটা দারচিনি স্টিক নিয়েছি চারটে ছোট এলাচ পাঁচটা নিয়েছি লবঙ্গ জায়ফল নিয়েছি একটু ঘষে দেব দেব জৈত্রী আর রয়েছে গোলমরিচ কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কাজু কিশমিশ পেস্তা আর আমন্ডস আমার কাছে এগুলো ছিল আমি দিয়েছি নট নেসেসারি আপনাদের এগুলোই দিতে হবে যেটা আপনার কাছে রয়েছে সেটাই দিতে পারেন যদি কাজু কিশমিশ শুধু দিয়ে করতে পারেন তাহলেও কিন্তু এর টেস্ট খুব ভালো হবে আর কিছুটা দুধের মধ্যে আমি জাফরানকে আমি একটু ভিজিয়ে রেখেছি দু তিন চামচ গরম দুধের মধ্যে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি হোয়াইট অয়েল দিয়ে দেবো এক চামচ ঘি চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারেন আমি ঘিটা একটু কম ব্যবহার করব বলে আমি তেল আর ঘি মিশিয়ে করছি এটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো এবার গোটা মশলাগুলো প্রথমে দেবো শাহি জিরা তারপরে দিচ্ছি ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়েছি দারচিনি লবঙ্গ গোলমরিচ আর দেবো জৈত্রী এবার ফোরনটাকে বেশ খানিক্ষণ আমি তিরিশ থেকে পঞ্চাশ সেকেন্ড মতো ভালো করে ভেজে নিচ্ছি যাতে ফোরনটার ফ্লেভারটা তেল আর মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় ক্যামেরার ফোকাসটা একটু সমস্যা হয়েছে তার জন্য আপনাদের দেখতে অসুবিধা হলে আমি একটু দুঃখিত দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকফিটা দিয়ে আমি ফুলকফিটাকেও একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নেব এখনকার নতুন ফুলকপি খুব একটা সময় লাগবে না ভাজ ফুলকপিটা সুন্দর বেশ একটু কালার এসে গেছে এবার এর মধ্যে আমি ড্রাই ফ্রুটস দিয়ে দেবো প্রথমে কিশমিশ পেস্তা কাজু আর আমন্ডস ড্রাই ফ্রুটসগুলো আমি একটুখানি ভেজে নিচ্ছি ঘিয়ের সাথে যাতে ফ্লেভারটা ঘিয়ের ফ্লেভারটা ড্রাই ফ্রুটসের মধ্যেও চলে আসে এরপরে আমি দিয়ে দেবো ভিজিয়ে রাখা চালটা জল ছড়িয়ে আমি চালটা দিয়ে দিচ্ছি আমি এটা দেরাদুন রাইসে করেছি আপনারা চাইলে গোবিন্দভোগ চাল দিয়েও এটা করতে পারেন চালটাকে এবার ভালো করে সব মশলা ঘিয়ের সাথে ফুলকপির সাথে ভালো করে আমি এটা মিশিয়ে নেব মিনিট দুয়েক একটু ভাজা ভাজা করে নেবো চালটাকে দিয়ে দেবো মটরশুঁটিটা দেবো স্বাদ মতো নুন নুনটা একটু বেশি দেবো চালটা কিন্তু বাড়বে সেই অনুপাতে আমি নুনটা দিচ্ছি নুন দিয়ে ভালো করে মিক্সড করে নেব দিয়ে দেবো উষ্ণ গরম জল চাল নিয়েছি দু কাপ জলটা দেব চার কাপ তো জলের পরিমাণ চার কাপ আমি কিন্তু পুরো চার কাপ দেব না আমি পৌনে চার কাপ দিচ্ছি কারণ আমি কিন্তু ওই দুধটা দেবো পরবর্তীকালে সেই কারণে একটু জলটা কম দিচ্ছি এবার ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর আমি ফিরে এসেছি এবার ঢাকাটা খুলে নেব দেখুন জলটা কিন্তু বেশ টেনে গেছে ভাতটা কিন্তু অনেকটাই ফুলে পেরে গেছে এবার দিয়ে দেবো শাহি গরম মশলা হাফ স্পুন দিলাম জায়ফলটা যে রেখেছিলাম জায়ফলটা একটুখানি গ্রেটার দিয়ে আমি ঘষে চারিদিকে দিয়ে দিচ্ছি দেব মিষ্টি আমি এখানে চার চামচ মিষ্টি দিলাম আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী স্বাদ অনুযায়ী মিষ্টিটা কম বেশি অবশ্যই করতে পারেন ভালো করে মিক্সড করে নিচ্ছি সব মশলার সাথে চিনিটাকে এবার সমান করে দিয়েছি চারিদিকটা এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি স্যাফরনের ভেজানো দুধটা অল্প একটু স্যাফরন দিয়েছি একটা হালকা বাসন্তী কালারও আসবে তার সাথে একটা খুব সুন্দর ফ্লেভারও যোগ হবে এতে সামনেটা একদম ভালো করে সমান করে দিয়ে আমি এবার এটাকে আবারও ঢেকে দেব মিনিট দশেকের জন্য একদম সিম আছে এটা এখন দমে হবে দশ মিনিট পর আমি দমটা দেখুন হয়ে গেছে আমি খুলে নিলাম ঢাকাটা আমার চালটা যেটুকু বাকি ছিল সেদ্ধ হওয়ার সেটাও কিন্তু এটা এখন হয়ে গেছে জাস্ট একটু হালকা হাতে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি আবারও সমানভাবে করে দিয়ে ওপরটা আমি ঢাকা দিয়ে একদম গ্যাস অফ করে আরও দশ মিনিটের জন্য রেখে দেব ভাতের যে জলটা আছে এটা শুকিয়ে যাবে আমি সার্ভ করে বার করে দেখাচ্ছি দেখুন এটা আমি সার্ভ করে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার এই জমিদার বাড়ি স্টাইলের পোলাও রাজনন্দিনী খুব সুন্দর একটা খেতে আপনারা অবশ্যই বাড়িতে পুজোর মধ্যে একদিন ট্রাই করবেন এর সাথে পনিরের রেজালা ট্রাই করতে পারেন চিকেন কষা ট্রাই করতে পারেন আমার অনেক ধরনের চিকেন কিন্তু আমার রেসিপিতে রয়েছে আমি ড্রেসক্রিপশান বক্সে এর লিঙ্কগুলো দিয়ে দেবো এবং অনেক ধরনেরই পোলাও রয়েছে সেগুলো আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেবো অবশ্যই কিন্তু সেগুলো চেক করে নিয়ে আপনারা এক এক দিন এক এক রকম পুজোর মধ্যে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন আর কেউ যদি বাড়িতে করেন ছবি তুলে আমার ফেসবুক পেজে দিয়ে দিতে পারেন মিমিজ রেসিপিস আমার ফেসবুক পেজেরও নাম আপনারা সেখানে গিয়ে আমাকে ট্যাগ করে আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন শেয়ার করবেন সকলের সাথে আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা পাশে থাকা বেল আইকন সমেত তাহলে যে রোজকার ভিডিওর আপডেট সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে